বর্তমানে সমগ্র বিশ্বের ভিতর সবথেকে জনপ্রিয় পোষা পাখি হচ্ছে ককাটিয়াল। যারা বাসা বাড়িতে শখ করে পাখি পালন করে থাকে সেখানে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই ককাটিয়াল পাখি এবং লুটিনো ককাটিয়ালটা সব থেকে বেশি দেখা যায়। সো এটা শুধু বাংলাদেশে নেই, সমগ্র বিশ্বেই এখন ককাটিয়াল পাখি সব থেকে বেশি পালন করা হয়ে থাকে গৃহপালিত হিসাবে, অনেকে ট্যাম করার জন্য মানে শিকারি করার জন্য। এটা খুবই ভালো শিকারি হয় আপনার এবং আপনার অঙ্গ ভঙ্গি অনুসরণ করে আপনার দিক নির্দেশনা বুঝতে পারার জন্য এটা খুবই জনপ্রিয় এখন সমগ্র বিশ্বে। আমাদের বাংলাদেশেও এটা এখন খুব বেশি পালন করা হয়ে থাকে কেজ বার্ড হিসাবে। সো আজকে এটা নিয়েই কথা বলবো, যারা বিশেষ করে নতুন ককাটিয়াল ব্রিডার হতে চান তাদের জন্য কিছু বেসিক খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করব, যেগুলো জানার পর আপনারা ককাটিয়ালে এসে ভালো কিছু করতে পারেন, ভালো ব্রিডার হতে পারবেন। সো এগুলো পালার জন্য যারা নতুন তাদের কিছু বিষয় অবশ্যই জানা দরকার এবং এরপরে সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা কোন মিউটেশনের ককাটিয়াল দিয়ে শুরু করবে বা কিভাবে শুরু করবে এবং ককাটিয়ালের জন্য কি খাবার বা ব্রিডিং ইনফরমেশন, ব্রিডিং বক্স বা ব্রিডিং সেট আপ বা নেস্টিং মেটেরিয়াল, খাবার দাবার এবং ব্রিডিং পরবর্তী পরিচর্যা, আমি টোটাল সবগুলো বিষয় নিয়েই ধারণা দিব, বেসিক ইনফরমেশনগুলো তুলে ধরবো এই ভিডিওতে। তো আশা করি যারা নতুন কামার আছেন মানে ব্রিডার আছেন নিউ কামার্স তাদের জন্য খুবই ভালো হবে এটা এই ভিডিওটা। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর একটা রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আর কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক আছে, সেখানে গিয়ে চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন মেসেজ দিয়ে। তো চলুন আমরা মূল বিষয় নিয়ে কথা বলি। তো ভিডিও একদম শুরুতে আমি প্রথমে যেটা বলবো যে অ্যাকচুয়ালি যারা নতুন তারা কোন মিউটেশনের ককাটিয়াল দিয়ে শুরু করবেন। তো সব থেকে ভালো হচ্ছে যদি ককাটিয়ালের গ্রে মিউটেশন বা হোয়াইট ফেস বা ইয়েলো ফেসের যে ককাটিয়ালগুলো আছে এই মিউটেশনগুলো সব থেকে ভালো নতুনদের জন্য প্রথমে শেখার জন্য। বাট লুটিনোটা যেহেতু সব থেকে জনপ্রিয় আমি সাজেস্ট করবো লুটিনো দিয়ে শুরু করার জন্য, বিকজ এটার একমাত্র কারণ হচ্ছে যদি কেউ পালন করার পর সিদ্ধান্ত নেন যে না আপনি ককাটিয়াল পালন করবেন না বা আপনি আপনা এটাকে পাচ্ছেন না প্রপারলি কেয়ার করতে, সো আপনি এটাকে সেল করে দিবেন, সেক্ষেত্রে লুটিনোটা হচ্ছে কি যে এটা আপনার লস হবে না, সেল করতে গেলে কোনো লস দিতে হবে না, বরঞ্চ আরও 500-1000 টাকা বেশি যদি কন্ডিশন ভালো হেলথ কোয়ালিটি থাকে আর 500-1000 টাকা বেশি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন, মানে টোটাল কথা হচ্ছে আপনার লস হবে না। সো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে লুটিনো যে মিউটেশনটা আছে এই ভিডিওতে যে মিউটেশনের পাখিগুলো দেখছেন এই মিউটেশনটা দিয়ে নতুন যারা আছেন তারা পালন করা শুরু করবেন, তাহলে সব থেকে ভালো হবে। এটা হচ্ছে আমার প্রথম ইনফরমেশন নতুনদের জন্য, যারা নিউ কামার্স আছেন এই ককাটিয়ালের ক্ষেত্রে তাদের জন্য এই পরামর্শটা আমার। তো এরপরে যদি বলি আমরা কোন বয়সের ককাটিয়াল দিয়ে আপনারা পাখি পালন শুরু করবেন, তাহলে সব থেকে ভালো হবে যারা নতুন যে কেবল এই পাখিগুলো আপনার মোটামুটি নিজে নিজে খাবার খাওয়া শিখেছে, ধরেন প্রায় অলমোস্ট 3-4 মাস বয়স হয়েছে, ধরেন 6 মাসের কম বা 6 মাস সর্বোচ্চ 6 মাস বয়স বা 3-4 মাস বয়স হয়েছে, এই বয়সের পাখিগুলো যেগুলো ভালোভাবে নিজে নিজে সব ধরনের খাবার খেতে পারে, শাকসবজি সফট ফুড ফলমূল সব ধরনের খাবার খাওয়ার অভ্যস্ত, সেই পাখিগুলো আপনারা ক্রয় করবেন পালন করার জন্য। এইভাবে 4-5টি ককাটিয়াল একসাথে কিনে নেবেন আলাদা আলাদা জায়গা থেকে, এক জায়গা থেকে কিনবেন না, তাহলে পরবর্তীতে আপনারা যখন ব্রিডিং দিতে যাবেন তো সিবলিং পেয়ার মানে ভাই বোনের একটা পেয়ার হয়ে যায়, সেটা একটা সমস্যা। সো আলাদা আলাদা জায়গা থেকে 3-4 পিস বেবি কিনে নেবেন, তাহলে দেখবেন যে মেল ফিমেল হলে আপনারা এখান থেকে পরে পেয়ার দিতে পারবেন বা আলাদা মেল ফিমেল কালেক্ট করে আবার পেয়ার দিতে পারবেন। সো এই বয়সের পাখিগুলো আপনারা যখন নিয়ে এসে আপনাদের বাসায় রেখে এগুলোকে অ্যাডাল্ট করবেন, 1 বছর বয়সে এগুলো পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যায় এবং 1.5 বছর বয়স থেকে যদি আপনি এগুলোকে ব্রিডিংয়ে দেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন, তখন ভালো ডিম বাচ্চা করতে পারবে 1.5 বছর বয়সে গিয়ে। সো 1 বছর পর্যন্ত যখন এইগুলো আপনার বাসায় থাকবে, তো এতে হবে কি আপনার বাসার যে পরিবেশ আছে, যে তাপমাত্রা আছে, আবহাওয়ার সাথে এটা মানিয়ে নেবে। সো সামঞ্জস্য হয়ে যাওয়ার পর এইগুলো ব্রিডিং রেজাল্ট খুব ভালো দেবে, হঠাৎ করে বাইরে থেকে একটা পাখি এসে ব্রিডিং রেজাল্ট খুব ভালো হবে না, অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সো আপনারা চেষ্টা করুন দীর্ঘদিন আপনাদের পরিবেশের সাথে পালন করে এগুলোকে ব্রিডিংয়ে দেওয়ার, তাহলে সব থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন। সো এরপরে কথা হচ্ছে ভালো পাখি কীভাবে ক্রয় করবেন। সো এই জন্য আগে বললাম আপনাদের আশেপাশে যারা আছে এদের কাছ থেকে, পরিচিত মানুষদের কাছ থেকে আপনারা বাচ্চা কিনে নিয়ে আসবেন এই 3-4 মাসে, যেগুলো নিজে নিজে খেতে পারে। যদি আপনি হ্যান্ড ফিডিং না জানেন তাহলে বাচ্চা কিনবেন না, একেবারে ছোট তাহলে নিজে খেতে পারে এমন কিনবেন, অথবা
এখন ফেসবুকে অনেক গ্রুপ আছে, তবে অবশ্যই এগুলো কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করে ক্রয় করবেন, আর পরিচিত মানুষদের কাছ থেকে কিনতে পারলে আরো ভালো। তো এখন কথা বলবো এদের রাখার ব্যবস্থা নিয়ে, মানে খাঁচা নিয়ে কথা বলবো, কেজ নিয়ে। সো আপনি যদি এক জোড়া ককাটিয়াল পালন করেন তাহলে আপনার সেক্ষেত্রে কেমন খাঁচার প্রয়োজন হবে। সো আমি যেটা বলবো, সর্বনিম্ন এবং সব থেকে ভালো হবে এদের জন্য এবং খরচও কম পড়বে আপনার খাঁচা ক্রয় করার জন্য, সেটা হচ্ছে আপনার 18x36 সাইজের যে রেডিমেড খাঁচাগুলো আছে সেগুলোর দাম আপনার অলমোস্ট 1200 থেকে সর্বোচ্চ 1400 টাকার ভিতরে আপনারা এই খাঁচাগুলো পেয়ে যাবেন। বার্ডশপ বা যেখানে পাখির খাঁচা বানায় সেখানে আপনারা এগুলো পাবেন, 1200 থেকে 1400 টাকার ভিতরে এই খাঁচাগুলো পেয়ে যাবেন। আমি আবারও সাইজটা বলে দিচ্ছি, 18x36 এই সাইজের খাঁচা হচ্ছে সব থেকে ভালো। আরও আরও ভালো যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এগুলোর এই আপনার যে হাইট আছে হাইটটা দিবেন আপনারা 2 ফুট এবং ভিতরে যে প্রস্থ আছে সেটা আপনারা দিবেন 2 ফুট এবং যে দৈর্ঘ্যটা আছে খাঁচার টোটাল যে দৈর্ঘ্য সেটা আপনারা দিতে পারেন 3 ফুট অথবা 4 ফুট, এটা দিলে সব থেকে ভালো হবে। এবং সর্বনিম্ন 1836 এই সাইজের খাঁচাগুলো আপনারা এদের জন্য ব্যবহার করবেন। সো পরবর্তীতে যদি এদের খাবার নিয়ে আমরা কথা বলি, সাধারণত এদের যে মূল সিড মিক্স আছে সেখানে ক্যানারি, তারপর আপনার সব ধরনের মিলেট, চীনা, তারপর হচ্ছে আপনার সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ, এই সিড মিক্সগুলো আপনারা ব্যবহার করে থাকবেন। আর প্রত্যেকটা পাখির দোকানে যারা পাখির খাবার বিক্রি করে, কবুতরের খাবার বিক্রি করে, বার্ডশপ বা পাখির হাট যেখানে বসে এখানে গেলেই আপনারা 12 মাসেই এই পাখির খাবারগুলো তৈরি পাবেন একসাথে মিক্স করা। ভালো ভালো বার্সেলাগা ব্র্যান্ডের আছে অথবা খোলাও পাওয়া যায়, সেই খোলাগুলো আপনারা যদি ভালো করে রোদে শুকিয়ে ঝেড়ে নেন সেগুলোও ভালো হবে, আমি এটাই করি। সো এই সিড মিক্স মিক্স ককাটিয়েলের সিড মিক্স বললেই হবে, যে ককাটিয়েলের সিড মিক্স দেন দোকানদারকে বললে ওনারা আপনাকে ককাটিয়েলের সিড মিক্স দিবেন। আর যদি নিজে নিজে তৈরি করতে চান সেক্ষেত্রে আমার এই চ্যানেলে ককাটিয়েলের সিড মিক্স কীভাবে তৈরি করতে হবে সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখলে নিজেরাই ভিডিও তৈরি দেখে সিড মিক্স তৈরি করে নিতে পারবেন। আর এছাড়া এদেরকে শুধুমাত্র সিড মিক্স দিয়ে ভালো ব্রিডিং পাবেন না, সেক্ষেত্রে বাড়িতে যে শাকসবজি খান, কলমি শাক, পালং শাক, সেইগুলোর কিছু অংশ এদেরকে দিতে পারেন এবং শর্ট ফুড হিসাবে ছোলা, তারপর আপনার গাজর। এখন এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন এরা ভালো শর্ট ফুড খাচ্ছে, এখানে গাজর আছে, ছোলা বুট, তারপর হচ্ছে আপনার গম এবং সবুজ মুগ ডাল, এগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা খেতে দিয়েছি, এখন দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে। সো এইভাবে শর্ট ফুড দিতে হবে এবং ফলমূল দিতে হবে, যেমন তরমুজ, আপেল, তারপর হচ্ছে আপনার আনার, তারপর হচ্ছে আপনার বাঙ্গি, এই ধরনের যে ফলগুলো আছে, মৌসুমি ফলের ভিতর আম আছে, এই ফলগুলো দিবেন। এগুলো খুব ভালো খায় এবং ছোটো থেকে খাওয়ালে সব পাখিই শর্ট ফুড, সব শাকসবজি, ফলমূল খেয়ে থাকে। এতে কী হয় যে এদের ব্রিডিং রেজাল্টটা খুব ভালো আসে, এদের স্বাস্থ্য গুণাগুণগুলো খুব ভালো থাকে। সো এই জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট খাবার দাবারের বিষয়গুলো। সো এর পরে যদি এদের যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর 1.5 বছর বয়সে এদেরকে যখন ব্রিডিংয়ের জন্য তৈরি করবেন, সেই ক্ষেত্রে মেল ফিমেল চেনার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, 6 মাস বয়সের আগে মেল ফিমেল চেনা যায় না। সো মেল ফিমেল কীভাবে চিনতে হবে সে বিষয়ে যদি আপনারা ভিডিও চান আমাকে বললে, কমেন্টস করলে আমি সে বিষয়ে ভিডিও তৈরি করে দেবো। আর যদি ব্রিডিং বক্সের কথা বলি, এরা অনেকে ব্রিডিং বক্স ব্যবহার করে বা মোটকি মাটির হাঁড়ি যেগুলো ইউজ করে, সো আমি সাজেস্ট করবো কাঠের যে বক্সগুলো আছে সেইগুলো ইউজ করবেন। সেটা সাইজ হচ্ছে আপনার হাইট উচ্চতা হবে 12 ইঞ্চি, লেন্থ হবে আপনার 10 ইঞ্চি ভিতরে যে প্রস্থ এবং দৈর্ঘ্যটা হবে 10 ইঞ্চি, মানে 12x10 সাইজের যে ব্রিডিং বক্স, এগুলো কিন্তু রেডিমেড পাওয়া যায় পাখির দোকানগুলোতে, আপনার 250 থেকে 350 টাকা সর্বোচ্চ দাম এর ভিতরে পেয়ে যাবেন। এই বক্সগুলো ব্যবহার করবেন এবং এগুলো প্রথমবার ব্রিডিংয়ে ডিম দিয়ে থাকে আপনার 5 থেকে 6টি বা 7টি পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং প্রতিটি ডিম 18 দিন পর ডিমগুলো ফোটা শুরু হয়, 18 দিন পর একটি একটি করে, একদিন গ্যাপ দিয়ে দিয়ে একটি করে বাচ্চা ফুটে এবং বাচ্চাগুলো মোটামুটি 60 দিনের ভিতরে খাবার নিজে নিজে খাবার খাওয়া শিখে যায়। মোটামুটি 60 দিন 2 মাস সময় লাগে পুরোপুরিভাবে এদের ফেদার উঠা এবং নিজে নিজে খাবার খাওয়া শেখা। আবার অনেকে দেখা গেল যে 25 দিন 26 দিনের দিন বেবি বের করে আলাদা করে ফেলে, কারণ তারা ব্রিডিং আবার করানোর জন্য অথবা ট্যাম করার জন্য অনেকে হ্যান্ড ফিডিং করে। সো হ্যান্ড ফিডিংয়ের জন্য অনেকে আগে আগেই 26 দিন বা 25 দিন বয়সে বাচ্চা বের করে ফেলে। সো এই হচ্ছে আপনাদের প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি। আমি যদি কোনো কিছু মিস করে থাকি অথবা কেউ কিছু প্রশ্ন করতে চান, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টসের
প্রশ্ন করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক আছে, চাইলে সেখানে গিয়ে আমার সাথে কথা বলতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আবারও একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।